বল তাহার সৃষ্টি বংশে বাকি দিতে কাহি রহে একটু আগে কি বললে জানে মা দক্ষিণ নয়নে কোণে চাও মা গো যাহার প্রাণে ইন্দ্রপদে মতি পাই সেই জলে এ কথার অর্থ আমি বুঝতে পারলাম না মা আরে প্রাণাধিক পুত্র চড়া ভাই সেই জন্য আমি তোকে বলেছিলাম তুই আমার শিশু সন্তান এই সামান্য কথা বুঝতে পারলি না না মা না তাহলে শুন চড়া যে আমার ঘটকে শ্রদ্ধা করে ভক্তি করে আকুল কণ্ঠে দিবানিশি ব্যাকুল হই আমাকে মা রবে ডাকি আমার এই দক্ষিণের দৃষ্টি দিয়ে তার সোনার সংসার আমি সুখী আর একটা কথা কি বললে জানে মা বাম চোখে যাহার দৃষ্টি লোভ হয় তাহার সৃষ্টি বংশে বাতি দিতে নাহি রহে এই কথার মানে আমি বুঝতে পারলাম না মা এটা বুঝতে পারলি না না মা না তাহলে শুন যারা যে আমার ঘটকে ঘৃণা করে তিরস্কার করে রাঙা মুখ ব্যাটা চোখ দেখায় আমার এই বাম চোখে দৃষ্টি দিয়ে তার সোনার সংসার আমি শাসন মা চমৎকার মা চমৎকার তোমার সঙ্গে কে কে চলে মা এই সঙ্গে দাসী শুনেছি যারা তাহলে বলতো দেখি এইবার এই মর্তবর মাসি কে বাদে বামাচরণ ভক্তির পুষ্পার্ঘ আর তার দেখা দেখি সবাই আমার চরণ দেবে ভক্তির পুষ্পার্ঘ এই মর্তপুরে মাঝে কোনে রাজনে তোমাকে মাতৃ জ্ঞানে স্বীকার করিলে এ মর্তের মানব করে সবাই তোমাকে মাতৃ জ্ঞানে স্বীকার করিবে জানো মা মৎসব নগরে বিরাট যদি তোমার চরণ দেয় ভক্তির পুষ্পাঞ্জলি তাহলে তুমি পূজা পাবে বিশ্ব মা ঝরে মা না জানে না তুই জানো তুই হয়তো জানিস না যারা আমি সেখানে যাওয়ার শর্তে যেতে পারবো না যারা জানো বিরাট রাজা বড় ভয়ঙ্কর রাজা আমি সেখানে যাব না যারা আমি যাব না মা ওই বিরাট কেমনে ভয়ঙ্কর কেমনে তেজি রাজা আমি জানতে চাই আমার কাছে বলো মা বলো তাহলে জানতে চাস হ্যাঁ মা শুনে যা ওই বিরাট রাজার কি বলো ওরে তেজ যোগনি গুণে সিন্ধু মা মা ওই বুধে বৃহস্পতি রে যারা করি কি উপায় রে যারা করি কি উপায় আরে পাঠুরানি প্রতি কথা সুনিষ্ঠা সুমতি রে যারা করি সুমতি যারা করি কি রাজার নাম শুনলাম রানীর নাম শুনলাম রাজার পুত্র সন্তানদের নাম কি মা ওই উত্তর রাজার নন্দন উত্তর রাজার নন্দন উত্তর নন্দন মৎস্য বৈনগরের রাজা তার অনেকই ঐশ্বর্য রয়েছে মা কেমন ঐশ্বর্য রয়েছে আমি জানতে চাই মা অনেক ঐশ্বর্য আছে অনেক ঐশ্বর্য আছে আমি জানতে চাই মা তাহলে শুনতে চাই হ্যাঁ মা ওই কি চক্র রাজার মন্ত্রী বিরাট যদি সসম্মানে তোমাকে মাতৃগানে করে শিকার আমি জানিব তাকে আশীর্বাদ ওই অহংকারী বিরাট যদি না তোমাকে মাতৃগানে করে শিকার তাহলে সোনার রাজ্য আমি শোষণ করে দেব মা আমি তোকে যেতে দিতে পারবো না যারা আমি যেতে দিতে পারবো না মা মা দেখা দাও
বুকে আমি ছাড়া তোমাকে মা মা বলে ডাকার মতো কেহ নেই গো মা। কেউ তোমাকে আকুল কণ্ঠে মা মা বলে ডাকেনি গো মা। আমি যে কিছু শুনতে পাইনি গো মা। না জানে না ওরে প্রাণাধিক পুত্র জানা আমার শুনতে যখন পেলি না তাহলে একটা কাজ করতে পারিস মা। বলো মা। এই দেখ আমি তোকে যে মায়াজাল দিয়েছি না ওই মায়াজাল একবার ওই স্বরূপপুর মাঝে বিস্তার করে দেখ না। হয়তো স্বরূপপুর মাঝে না আমার কোনো সন্তান বিপদে পড়ি আমাকে মার হবে ডাকছি জানা। বেশ মা তোমার কথা মতো আমার মায়াজাল আমি স্বরূপপুর মাঝে করিব বিস্তার। জাগরে যারা আসুরের মায়া জাল স্বর্গপুর মাঝে করিলাম বিস্তর। কোন ভক্ত পড়িয়াছে বিপদে যাও গো ওই জাল পেয়েছিস না মা। না ওই স্বর্গপুর মাঝে তোমার কোন ভক্ত বিপদে পড়েনি মা। না জানা না আমার যেন মন স্থির হয়ে থাকতে পারছে না জানা। ওই শোন না ওই দেখ কেমন যেন আবার আমাকে মার হয়ে যাচ্ছে গো। কিছুই শুনতে পাচ্ছি না গো মা। নানি জানা না তোর কানে মধুর বাসন হয়ে গেছে তুই শুনতে পেলি না জানা। উনি জানা উনি জানা তোর কানে এত মধুর এত বাসন কিছু শুনতে পেলি না রে। আমি শুনতে পাচ্ছি না মা। না রে জানা পায়ের কানে উনি জানা
পাতলো মাছি আর মর্তপুর মাছি একবার বিস্তার করে দেখ না, হয়তো মর্তের মানব করে কিনা পাতলো মাছি কে বাপি পদ পড়ি আমার সেই ভক্ত নাকি বারে বারে তাইতে কি দাই কাঁদলি জানা। কে তোমাকে সদা সর্বদা একুলি কণ্ঠে মামা বলে ডাকছে জানো মা? চল বণিক সন্তানী দেবী দাস মা। কি বললি? দেবদাস মা? দেবদাস? হ্যাঁ মা। বণিক সন্তানী দেবী দাসের কথা শুনে তুমি আমার অট্ট হাসি হাসছো কেন মা? সন্তান দেবদাস তোমার কাছে কি অপরাধ করেছে তাই সদা সর্বদা একুলি কণ্ঠে মা মা বলে ডাকছে? ওই বণিক সন্তানের দেবদাসের প্রতি তোমার মনে একটু মায়া মমতা ভালোবাসা নেই? বণিক সন্তান দেবদাস তোমার কাছে কি অপরাধ করেছে আমার কাছে বলতে হবে মা? জানা তাহলে জানতে চাই। আমি জানতে চাই মা। ওই দেবদাস ছিল না বহু অর্থের মালিক? বহু অর্থের মালিক? অর্থ আমি যাতে লোভে যাচ্ছিল বাণিজ্য যাত্রা করতে। বাণিজ্য যাত্রা? ও যাত্রাকালীন একটু পরীক্ষা করার জন্য বসলাম। ও তরির মধ্যে গিয়ে বসার পর না আমার হেম ঘরটাকে একটু কিনারায় রাখলাম। আমার ঘরটা কি হয়েছে খুদা পাচ্ছেন এক বছর চন্ড তৃষ্ঠায় পাচ্ছেন এক লাখ চন্ড যাচ্ছে সবাই লাঠি ধুকা দিয়ে চোর চোর বলে দাঁড়িয়ে দিচ্ছে তাই তো সদা সর্বদাই কত রবে মা মা রবে ডাকছি যারা আমাকে দাঁড়িতে পারতে মা? বলি কি সন্তান দেবী দাস নিজের শাস্তি নিজে পেয়ে গেছে মা? আমি তোমার চড়ি করে মিনতি করছি মা, বলি কি সন্তান দেবী দাসকে তুমি উদ্ধার করো মা। ওই বণিক সন্তান দেবদাসকে তুমি যদি উদ্ধার করো তাহলে ধরিত্রীর বুকে কেউ তোমাকে মাতৃজ্ঞানে স্বীকার করিবে না মা, স্বীকার করিবে না। চুপ কর জানা, চুপ কর নারী জানা। না তোর কিছু হলে তো আমি বাঁচতে পারবো নারী জানা। হ্যাঁ জানা, হ্যাঁ তুই ঠিক বলেছিস। এই ধরিত্রীর বুকে কু সন্তান থাকতে পারে, কোনদিন কু মাতা পিতা থাকতে পারে না জানা। আর যখন তুই বলছিস না ওই দেবদাসকে মুক্তি দেওয়ার একটা উপায় আছে। উপায়? হ্যাঁ জানা, আমার হেমঘরটাকে না আমি তোর কাছে দেবো। আমার হেমঘরটাকে নিয়ে না ওই দেবদাসকে দিয়ে বলতে পারবি? ওই দেবদাস যদি যত্ন সহকারে মুখে ধরে রাখতে পারিস তাহলে মা নিজে এসে তোকে সন্তান বলে কোলে তুলে নেবে। বেশে মা, তোমার কথা মতো তোমার হেমঘর নিয়ে যাবো আমি বণিক সন্তানের দেবদাসের কাছে। ওই হেমঘর বণিক সন্তানের দেবদাসের কাছে দিয়ে দেবদাসকে আমি উদ্ধার করে নিয়ে আসি মামা। আরে বিলম্ব নয়, এই মুহূর্তে চলো তোমার হেমঘর তুলে দেবে আমার। আয় চলো